ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ ই ও বারাকাতু হ্যাঁ মিদা মুসাল্লিয়ান মাবাগ ফাউল্লাহ মিনাস শহীদোয়াজিম ইসমিল্লাহ রহমানা নি র হাইম সৌদি আরবিয়া থেকে একদিন ভাই প্রশ্ন করেছেন যে ইহুদিদের নাম ইয়েদি কখন এবং কেন রাখা হয়েছে এবং নাসারা তথা খ্রিস্টানদের নাম নাসারা কখন বা কখন কেন রাখা হয়েছে এবং তাদের যে নাম রাখা হয়েছে ইহদি এবং নাসারা এটা কি তাদের জাতিগতভাবে নাম রাখা হয়েছে না পরবর্তীতে রাখা হয়েছে এ বিষয়ে বিস্তারিত দলিল প্রমাণ এবং রেফারেন্স সহকারে জানালে উপকৃত হতাম ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন এ বিষয়ে আমি সর্বপ্রথম একটা কথা বলবো যে আল কোরআনের তফসির আল কোরআনের ব্যাখ্যা বা পবিত্র গ্রন্থ আল কোরআনের আয়তের মানে সবচাইতে বেশি বুঝবেন সাহাবাই কিরাম রাজি আল্লাহ আনহম কেননা যখন পবিত্র গ্রন্থ আল কোরআন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসলামের ওপর অবতীর্ণ হয় তখন শাহাবাই কিরাম রাজি আল্লাহ আনহুম সকলেই জীবিত ছিলেন এবং উপস্থিত ছিলেন অতএব যেহেতু পবিত্র গ্রন্থ আল কোরআন অবতীর্ণ হওয়ার সময় সাহাবাই কিরাম রাজি আল্লাহ আনহুম সকলেই জীবিত উপস্থিত ছিলেন তাই তারাই পবিত্র গ্রন্থ আল কুরানের ব্যাখ্যা তাফসির বেশি বুঝবেন অন্যান্য তাবে এই বা তাবা তাবে এই বা সালফে সালহীনদের চাইতেও বেশি এটাই স্বাভাবিক কথা তো ইমাম তাবরানি তিনি তার হাদিসের গ্রন্থ আলমোজাম এর মধ্যে উল্লেখ করেছেন যে আলী রাজি আল্লাহ তালহু বলেছেন সাহাবি আলী রাজি আল্লাহ আনহু যে ইহুদিদের নাম ইহুদি রাখা হয়েছে মুসা সালাম আসার পরে এবং তাদের নাম ইয়াহুদি রাখা হয়েছে মুসা ইসলামের এই কথাটাকে লক্ষ্য করে যে যা উল্লেখ রয়েছে পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা আরাফ সুরা নম্বর সাত এবং আয়াত নাম্বার একশো ছাপান্ন সুরা আরাফ একশো ছাপান্ন নম্বর আয়াত এবং সুরা নাম্বার সাতে উল্লেখ রয়েছে যে সত্তর জন মানুষের ওপর মুসা আলহ ইসালামের কম সত্তর জন সেই সত্তর জনের ওপর জালজালা তথা ভূমিকম্প এসেছিল ভূমিকম্পর আজাব তো মুসা নবী মুসা আলহ সালাম তিনি দোয়া করেছিলেন এবং সেই দুয়ার মধ্যে তিনি বলেছিলেন যে ইন্না হুদনা ইলাইক যে অবশ্যই আমরা সকলেই তোমার দিকেই পতাবর্তন হব তথা আমরা সকলেই তোমার দিকেই পরিশেষে ফিরে যাব তো এই কথা তিনি বলেছিলেন যে ইন্না হুদনা ইলাই তো হজরত আলী রদি আল্লাহ আনহু বলছেন যে এই কথাকে লক্ষ্য করে ইয়াহুদ্দিদের নাম ইয়াহুদি রাখা হয়েছে দেখুন সুরা আরাফ সুরা নম্বর সাত এবং আয়াত নম্বর একশো ছাপান্ন এবং এটি উল্লেখ রয়েছে হাদিসের গ্রন্থ আলমুজামুদ্দাবরানির মধ্যে এবং নাসারা তথা খ্রিস্টানদের নাম খ্রিস্টান বা নাসারা এই জন্য রাখা হয়েছে এটা উল্লেখ রয়েছে ইমাম ইবনো আবি হাতিম তিনি উল্লেখ করেছেন তার গ্রন্থের মধ্যে আল এলাল তো তিনি উল্লেখ করেছেন যে সাহাবি আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালু তিনি বলেন যে নাসারাদের নাম নাসারা খ্রিস্টান রাখা হয়েছে এই শব্দটিকে লক্ষ্য করে যে আল্লাহ রবুল আলমিন পবিত্র গ্রন্থ আল কুরআন سورة سف إكسوتي نمبر سورة إبوع جدد نمبر رب يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى بن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار نحن أنصار الله فأمن الطائفة من بني إسرائيل وكفرت الطائفة তো এই আয়তের মধ্যে যে উল্লেখ রয়েছে কোন তো সাহাবি আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ আনহু বলছেন যে এই কালেমাকে লক্ষ্য করে নাসারাদের নাম নাসারা বা খ্রিস্টান রাখা হয়েছে এটি উল্লেখ রয়েছে ইমাম ইবন আবি হাতিম তিনি উল্লেখ করেছেন তিনি তার গ্রন্থে আল ইলারের মধ্যে দেখুন সুরা সাফ সুরা নাম্বার একষট্টি এবং আয়াত নাম্বার চোদ্দ তো এই আয়াতটির মানে হচ্ছে যে আল্লাহ বলছেন হে ইমানদার গণেরা হে বিশ্বাসী গণেরা তোমরা কোনো আনসর তোমরা মহান আল্লাহর দিনের সাহায্য সাহায্যকারী হয়ে যাও যেমন ঈসা আলহি সালাম ঈসা নবী তিনি তার কমদেরকে বলেছিলেন যে আল্লাহর পথে আমার সাহায্যকারী কে হবে তখন যারা হাওয়ারিগিন ছিল তারা বলেছিলেন যে আমরাই আল্লাহর পথে আপনার সহযোগিতা করব তারপরে বাণী ইসরায়েলদের মধ্যে একটা জামাত একটা দল ইমান এনেছিলেন এবং বাণী ইসরায়েলের আরেকটা দল ইমান আনেননি বরং ঈসা নবীকে কি করেছিলেন অস্বীকার করেছিলেন বা তার সাহায্য করেননি তো এখানে কোন আনসার আল্লাহ তোমরা আল্লাহর দিনের মদতগার হয়ে যাও ইসানবী তিনি বলেছিলেন যে আল্লাহর পথে আমার সাহায্যকারী কে হবে তো এই কথাকে লক্ষ্য করেই নাসারাদের নাম নাসারা বা খ্রিস্টান রাখা হয়েছে এ কথাই সাহাবি আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালহু বলেছেন তাহলে আমরা বুঝতে পারলাম যে ইহুদি এবং নাসারাদের নাম কখন রাখা হয়েছে এবং কেন রাখা হয়েছে আশা করি আমরা এ বিষয়ে স্পষ্টভাবে বুঝতে পেরেছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জেদা